কর্কট রোগীলৈ চুলিদান করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডত নাম অন্তর্ভুক্ত বিশ্বনাথ মহাবিদ্যালয় ছাত্র পুরুষ কর্কট রোগীর আটাইতক দীঘল চুলি দান করার অভিলেখ রহিছে বিশ্বনাথ মহাবিদ্যালয় সোনু মরম বাউলি নামের ছাত্রজনে। তেখেতে 2024 চনত গিফট হেয়ার গিফট কনফিডেন্স লৈ নিজের 23.2 ইঞ্চি চুলি দান করেছিল, যাতে কর্কট রোগীর বিনামূলীয় উইক প্রদান করবেন। চলিত বছরের 26 জুনত চুলি দান করে এই অভিলেখর গৰাকী হয়, যার ইন্ডিয়া বুক অফ রেকর্ডত নিজের নাম অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয়। মঙ্গলবারে ইন্ডিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষে প্রমাণপত্র প্রদান করে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসত নাম সন্নিবিষ্ট করার কথাটা বিশেষ না, মূর আসলে আপনার ক্যান্সার পেসেন্টখিন যখন কিমোথেরাপি করে, সেই কিমোথেরাপি করা পেসেন্টখিন চুলিখিন হয়ে যায় কিমোথেরাপি করার পিছন। সেই পেসেন্টবুলে আপনার অরিজিনাল উইকবুল বহুত দামি পড়ে। আমি যদি তেনেকে 2-10 জনে উলাই মেলি তেনেকে নিজের চুলিখিন ডোনেট করে থাকো, কেন বহু ছালীকেও দেখি চুলিবুর কাটি দিয়ে আজির দিনত, সেই চুলিখিন নাকাটি যদি ডোনেট করে এন জি ওর, তাহলে সেই চুলিখিন দিয়ে উইক বনব। আর উইক বনিলে একটা যত বেশি দাম আছে সেই দামব কমি আসব। আর যখন ক্যাংসার পেসেন্ট আছে তখনলোকেতো ক্যাংসার ট্রিটমেন্ট করে নিজের পয়সা খোপা নষ্ট হয়েই খরচ হয়েই এই ফ্রি উইকটি পালে তখনলোকর ভাল হব, সেইভাবে সেইটা ভাবিয়ে আমি ডোনেট করেছি। তোমার কিমান দীঘল আছে চুলিখিনি? মোর চুলিখিনি প্রায় 2 ফুটে হয়েছিল, 1 ইঞ্চির কারণে 2 ফুট সম্পূর্ণ হল, কেন মাজতে বিশেষ কারণ এটার কারণে অল্প চুলি কাটিব লগা হয়েছে। তোমার এনে কোনটো পয়েন্টের কারণে তুমি এটা হেৰি বা 23 কিমান আছিল চুলির হেৰিটো? 23.3 ইঞ্চি আছিল। ইঞ্চি আছিল আৰু